Oh, you who believe, give charity for the pleasure of Allah, the pleasure of Allah. Oh, you who believe, read the Qur'an every night of Ramadan, night of Ramadan. প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাত্লাহি আবার আমাদের শ্রেষ্ঠ আল্লাহ তালার দয়া শান্তি রহমত আপনাদের উপরে বর্ষিত হোক আর এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরে রমজান আসসালাম আলাইকুম ড জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত ডক্টর আপনার জন্য একটা খারাপ খবর আছে আজকে আমাদের এই সিরিজ অনুষ্ঠানের একেবারে শেষ এপিসোড আল্লাহ যেন আমাদের সফল করেন ইনশাল আমিন ইনশাআল্লাহ তবে ভালো খবর হলো আপনি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন পুরো সময়টা দিতে পারবেন দাওয়া দেওয়ার কাজে পৃথিবী জুড়ে ইসলামের বাণী প্রচার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে আমি আজকে যে প্রশ্নগুলো করব সেগুলোর টপিক হলো এরকম যে রমজান শেষ হলে আমরা কি করব পরে রমজান না আসা পর্যন্ত কারণ আমাদের সবারই একটা আধ্যাত্মিক ক্ষতি হবে রমজান মাস চলে গেল সেই আমরা এই এপিসোডের আয়োজন করেছি আমার ধারণা এটা অনেক উৎসাহ আর উদ্দীপনা যোগাবে মুসলিম ভাই বোনদের মনে যাতে করে তারা সেই কাজগুলোই করবে যেগুলো রমজানের পুরো এক মাস ধরে পালন করেছে সবাই তাহলে প্রথম প্রশ্ন কিভাবে পুরো পৃথিবী জুড়ে মুসলিম ভাই বোনেরা অবিচলিত থাকতে পারে সেটাতে যা অর্জন করেছে রমজান মাসে আলহামদুলিল্লাহ

সেই ভালো কাজগুলো কন্টিনিউ করে যাবে সারা বছর ধরেই এটাই হল সত্যিকারের বিশ্বাসীদের লক্ষণ আর আল্লাহ সাবাহত সব কিছু দেখেন সত্যি বলতে রমজান চলে গেলেও নিজেকে অপরিবর্তিত রাখা এটাই হচ্ছে পবিত্র রমজানে একজন মানুষের সবচেয়ে বড় অর্জন আর যে লোক রমজান মাসের পরেও অপরিবর্তিত থাকে ভালো কাজগুলো করে যায় সবগুলো ফরজ পাশাপাশি রাতের নামাজ বিভিন্ন ইত্যাদি এটা হচ্ছে সবচেয়ে ভালো লক্ষণ যে তার রোজা আল্লাহ কবুল করেছেন এটা কবুল হওয়ার লক্ষণ আল্লাহ বলেছেন সুরা ফসিলাত ওদের নম্বর একচল্লিশ নাম্বার তিরিশ যারা এভাবে বলে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ এরপর তারা অবিচলিত থাকে অপরিবর্তিত থাকে এবং তাদের কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় বিভিন্ন সময়ে আর তারা বলে তোমরা ভয় পেও না চিন্তিত হো না এবং ইনশাল্লাহ তোমাদের কাছে সুসংবাদ আসবে আশীর্বাদের তার মানে জান্নাত বেহেস তোমাদের এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ কথাটা আবারও বলেছেন সুরাহ অধ্যায় নম্বর ছেচল্লিশ আয়াত নম্বর তেরো যে অবশ্যই তারা বলে আল্লাহ আমাদের প্রতিপালক এবং এরপর তারা অবিচলিত থাকে তাদের কোন রকম দুঃখ থাকবে না তাদের কোনো ভয় থাকবে না আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহি মুসলিমে খন্ড নম্বর এক অধ্যায় ও যোগ ওসুল হাদিস নাম্বার চারশো পঞ্চাশ মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছেন যে পাঁচ অক্ত নামাজ আর এক জুম্মা থেকে পরের জুম্মা নামাজ এক রমজান থেকে পরের রমজান এই সময়গুলো হচ্ছে তোমাদের গুনা ক্ষমা করার সময় যদি এই সময় বড় গুনা থেকে বিরত থাকো এই সবগুলো কাজ পাঁচ অক্ট নামাজ রমজান থেকে পরে রমজান যদি বড় গুনা থেকে বিরত থাকেন এই কাজগুলো করলে আপনার গুনা ক্ষমা করা হবে তাহলে আপনি রমজান মাসে রোজা রাখলেন আল্লাহ তাল সবগুলো নির্দেশ মেনে আর অবিচলিত থাকলেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী রমজানে আপনার সব গুনা ক্ষমা করা হবে যদি বড় গুনা না করেন হাদিসটা আছে শহীদ মুসলিমে খন্ড নম্বর এক ইমান্টি প্রিয় নবী নবীর কাছে এসে তাকে প্রশ্ন করল হে আমাকে ইসলাম ধর্ম সম্পর্কে এমন কিছু বলেন যেটা শোনার পর আমাকে আর অন্য কারো কাছে যেতে হবে না তখন নবী বললেন আল্লাহকে বিশ্বাস করো আর এই বিশ্বাসে অবিচলিত থাকো আল্লাহ সুবাহ বলেছেন সুরাহ ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর সাতাশ আল্লাহ সবাহা প্রতিষ্ঠিত করবেন তাদের যাদের বিশ্বাস মজবুত শাশ্বতবাণিত বিশ্বাসী তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করবেন আর বিভ্রান্তিতে রাখবেন তাদের যারা ভুল কাজ করে কোরআনের এক থেকে আমরা জানতে পারছি যে আমরা অবিচলিত থাকবো বিশ্বাসে তাহলে আমরা ন্যায়নিষ্ঠদের দলে থাকবো ইনশাল্লাহ আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহিবুখারিতে খন্ড নম্বর সাত অধ্যয় পোশাক হাদিস নম্বর পাঁচ হাজার আটশো একষট্টি হজরত আয়েশা রেদেহা তিনি বলেছেন নবী মোহাম্মদ একটা ঘর তৈরি করতেন হাসির দিয়ে আর রাতের বেলায় সেখানে ইবাদত করতেন দিনের বেলায় সেটাকে গুটিয়ে তার উপরে বসতেন পরবর্তীতে যখন লোকজন জানতে পারল তারাও নবীর সাথে নামাজ পড়ল। আস্তে আস্তে মানুষ বাড়তে লাগলো তারপর যখন অনেক মানুষ হয়ে গেল তখন নবী তাদের বললেন যে তোমরা ভালো কাজগুলো যথাসাধ্য চেষ্টা করবে করার আর সেখানে অবিচলিত থাকবে কাজটা খুব সামান্য হল অবিচলিত থাকাটা গুরুত্বপূর্ণ আর আল্লাহ কখনো পুরস্কার দিতে ক্লান্ত হন না তবে তোমরা ক্লান্ত হতে পারো আরেকটা হাদিস সোহেবুখারিতে খন্ড নম্বর আট হাদিস নম্বর আনহা বর্ণনা দিয়েছেন যে নবী বলেছেন আল্লাহ তালা সেই কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন যে কাজগুলো করা হয় নিয়মিতভাবে সেটা খুব সামান্য হলেও তাহলে নবী বলেছেন সেই কাজ করো যেটা করার সামর্থ্য আছে অতিরিক্ত বোঝা নিও না আল্লাহ সেই কাজ পছন্দ করেন যেগুলো নিয়মিত করা হয় সেটা সামান্য হল তাহলে এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব যে রমজান মাস চলে গেলেও তারা বিশ্বাসে অবিচালিত থাকবে সে রমজান মাসে হয়তো সব রোজা রেখেছে তারপরে এখন তার সুযোগ আছে ঐচ্ছিক রোজা রাখার আমাদের নবী এই রোজা রাখার সুপারিশ করেছেন কেউ হয়তো রাতে ক্যামলায়ল পড়ত পবিত্র রমজানের প্রত্যেক রাতে রমজান চলে গেলেও সে রাতে নামাজ পড়তে পারে সে হয়তো দিয়েছে রমজান মাস শেষ হওয়ার পরও সারা বছর সে দান করতে পারে এছাড়াও আর যেসব ভালো কাজ করতো যেমন কোরআন পড়া রমজান চলে গেলেও কোরআন পড়বে সে সারা বছর ধরে তাহলে রমজান মাসে আমরা ভালো কাজ যেগুলো অর্জন করেছি পরে সেগুলোতে অবিচলিত থাকব এটাই হচ্ছে নিদর্শন কবুল হওয়ার আর এই লোকগুলোকেই আল্লাহ প্রতিষ্ঠিত করবেন জাজাকাল্লা খায়ের উত্তরের জন্য ডক্টর জাকির আপনার কথা শুনে আমাদের দর্শকরা শিক্ষা লাভ করবেন আর সেই সব ন্যায়নিষ্ঠ কাজগুলো করবে যে কাজগুলো তারা পবিত্র রমজান মাসে নিয়মিতভাবে পালন করে এসেছে আপনার মতে একজন মুসলিমের আদর্শ অবস্থানটা কোথায় হবে যে রমজানে পুরো এক মাস রোজা পালন করেছে রমজান মাসও শেষ হয়েছে এখানে আদর্শ অবস্থানটা কি এখানে আদর্শ অবস্থান বা প্রত্যাশিত অবস্থান সত্যিকারের মুসলিমের রমজানের পর যেরকম হওয়া উচিত যে সবার প্রথমে সে আল্লাহ সাবান তালাকে ধন্যবাদ জানাবে কারণ সে তাঁর সাহায্যে রমজান মাসে সবগুলো রোজা রাখতে পেরেছে এছাড়াও রমজান মাসে কেমন লাইল পড়েছে একজন সত্যিকারের মুসলিমের অবস্থান রমজানের শুরুতে যেমন ছিল রমজান শেষ হয়ে গেলেও অবস্থানের উন্নতি হয় এ সময় তার ভালো কাজের সংখ্যা বেড়ে যায় আর রমজানে আমরা সবাই সারা মাস রোজা পালন করে থাকি সত্যিকারের বিশ্বাসীরা তখন ভয় পায় যে তাদের কাজগুলো কবুল করা হবে কিনা মুসলিমদের সোনালী যুগে তারা সব সময় প্রতিযোগিতা করতেন সাথে সবসময় বিভিন্ন কাজে ভালো কাজের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতেন তবে আশা করতেন যেন আল্লাহ স্নান তাল্লা তা কবুল করেন আর ভয় পেতেন যেন এগুলো বাতিল না হয় আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর সাতাশ যে আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যারা ন্যায়নিষ্ঠ তার মানে ন্যায়নিষ্ঠ হওয়া খুবই গুরুত্বপূর্ণ আর একটা আছে হাদিস তিন হাজার একশো পঁচাত্তর হজরত একবার তিনি নবীকে জিজ্ঞেস করলেন করোনার একটা আয়াত নিয়ে তাদেরকে যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়েছে এবং তারা ভয়ে কাঁপতে থাকে এরা কি সেই লোকগুলো যারা মদপান করে আর চুরি করে নবী তখন বললেন হে সিদ্দিকের কন্যা তিনি ছিলেন মেয়ে তখন নবী বললেন হে সিদ্দিকের কন্যা শোনো এরা হচ্ছে সেই লোকগুলো যারা রোজা রেখেছে নামাজ পড়েছে আর দান করেছে তারা ভয় পাচ্ছে এজন্য যে আল্লাহ তাদের কাজগুলো কবুল করেছেন নাকি করেননি তারা সেই লোকগুলো যারা ভালো কাজ করে তাড়াতাড়ি তারাই ভালো কাজ করে সবার আগে তাহলে এখানে সতিকারের বিশ্বাসীদের কথা বলা হয়েছে তারা ভালো কাজ করে তারপর আশা করে সেগুলো কবুল হবে আর ভয় পায় হয়তো কবল হবে না তাহলে পবিত্র রমজান মাসে লোকজন রোজা রাখে ভালো কাজ করে আর একজন সতিকারের মুসলিম এই ভালো কাজগুলো সারা বছর করবে পরের রমজান পর্যন্ত তবে দুর্ভাগ্যজনক কিছু মুসলিম আছে যারা খুব ধার্মিক থাকে শুধুমাত্র রমজান মাসে তখন পাঁচক নামাজ পড়ে রমজান মাসে সবগুলো রোজা রাখে তারপর রাতের নামাজও আদায় করে সব ভালো কাজ করে কিন্তু যখনই রমজান মাস চলে যায় এই কাজগুলো তাদের জীবন থেকে মুছে যায় একেবারে অনেকে তখন ঠিকমতো নামাজও পড়ে না অনেকে জামাতে নামাজ পড়ে না অনেকে ফজরের নামাজও ঘুম থেকে উঠতে পারে না তারা রমজান মাসে নিয়মিত করেন পড়তো রমজান চলে গেলে পড়ে না ব্যাপারটা খুবই দুঃখজনক রমজান চলে গেলে ভালো কাজগুলো তারা আর করে না যেন এরকম যে তারা আল্লাহকে বিশ্বাস করেছে শুধু রমজান মাসে এটা দুঃখজনক মোটেও ঠিক না যেন আল্লাহ তালা শুধু রমজান মাসে থাকেন অন্য সময় তার কোনো অস্তিত্বই নেই তাই আমি আল্লাহ কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে অবিচলিত রাখেন পবিত্র রমজান মাসে যেরকম ছিলাম সারা বছর ধরে আগামী রমজান পর্যন্ত ইনশাল্লাহ আমিন ইনশাআল্লাহ আর ডাক্তার জাকির আমিও একমত আমাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেলে ধর্মকে অবহেলা করে তবে আপনি কি আমাদের বলবেন যে আমরা রমজান মাসে যে কাজগুলো নিয়মিতভাবে করেছি আর রোজা পালন করেছি পবিত্র রমজান মাসে এখন আপনি কি বলবেন যে কোন কোন পদ্ধতিতে আমরা সেই ন্যায়নিষ্ঠ কাজগুলো করে যাব রমজান মাস চলে যাওয়ার পরেও এক নম্বর যার মানে হে প্রতিপালক সরল পথ দেখানোর পরে তুমি আমাদের অন্তর্কে বিপথে যেতে দিও না তোমার নিকট থেকে আমাদেরকে করুণা দাও নিশ্চয় তুমি মহান দাতা কোন পরিমা ছাড়া সবাইকে তুমি দান করো প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবার দেখা হবে এখন ছোট্ট বিরতি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডাক্তার জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান আসসালামু আলাইকুম ডাক্তার জাকির ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুল আর জাকির আমিও একমত আমাদের মধ্যে অনেকেই রমজান মাস চলে গেলে ধর্মকে অবহেলা করে তবে আপনি কি আমাদের বলবেন যে আমরা রমজান মাসে যে কাজগুলো নিয়মিতভাবে করেছি আর রোজা পালন করেছি পবিত্র রমজান মাসে এখন আপনি কি বলবেন যে কোন কোন পদ্ধতিতে আমরা সেই ন্যায়নিষ্ঠ কাজগুলো করে যাব রমজান মাস চলে যাওয়ার পরেও এক নম্বর

হে প্রতিপালক সরল পথ দেখানোর পরে আমাদের বিপথে যেতে দিও না আমাদের করুণা করো তোমার নিকট থেকে নিশ্চয় ছাড়াই সবাইকে দান করো আমি দুবার বললাম কারণ এটা খুব গুরুত্বপূর্ণ দোয়া দুই নম্বর এ সময় আপনি থাকবেন ন্যায়নিষ্ঠ মানুষদের সঙ্গে বন্ধু বান্ধব যাদের সাথে বাস করছেন সবাই ন্যায়নিষ্ঠ হবে আর থাকবেন সরল পথে সত্যিকারের বিশ্বাসী হবে যাতে করে আপনি সরল পথে থাকেন অবিচালিত থাকেন সেই কাজগুলো রমজান মাসে যেগুলো করেছেন তিন নম্বর পয়েন্ট এ সময় আপনি শুনবেন ইসলামিক লেকচার ইসলামিক আলোচনা ইসলামিক সেমিনার ইসলামিক কনফারেন্স যাবেন বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে এগুলো আপনাকে সরল পথে থাকতে সাহায্য করবে আল্লাহ তালার কাছাকাছি নিয়ে আসবে চার নম্বর পয়েন্ট এ সময় দেখবেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান হয়তো ভিডিও ক্যাসেট অথবা সিডি বা ডিভিডিতে কিংবা টেলিভিশনে এতে করে ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আর ইসলাম ধর্মের কাছাকাছি আসতে পারবেন আপনি এই সময় বিভিন্ন ইসলামিক ওয়েবসাইটে যেতে পারেন ইন্টারনেট থেকে এটাও অবিচলিত থাকতে সাহায্য করবে আপনারা অডিও লেকচার শুনতে পারেন বিভিন্ন ইসলামিক বিশেষজ্ঞগণের বিভিন্ন বই পড়তে পারেন তারপর পবিত্র কোরআনের অনুবাদ পড়বেন এছাড়াও পড়বেন সহি হাদিস কোরণের অনুবাদ এ ব্যাপারে বলেছি সোহিদ ইন্টারন্যাশনাল বেশ ভালো অনুবাদ তারপর আবদুল্লা অনুবাদ এরপর মোহসিন খান এগুলো বেশ ভালো অনুবাদ তারপর যদি কথা বলেন তাহলে পাচ্ছেন বুখারি সহি মুসলিম সুনান আবু দাউদ সুনান আল নিসাই তিরমিজি ইবনে মাজা ইত্যাদি এরপর নবীর জীবন কাহিনী একটা ভালো বই হচ্ছে রাহিক আল মাহতুম লিখেছেন শেখ সাইফুর রহমান মুবারী এরকম আরো বই এগুলো আপনাকে সঠিক পথে রাখবে এছাড়াও খেয়াল রাখতে হবে যেন ফরজ কাজগুলো আপনি করেন যেমন ধরেন পাঁচ অক্ট নামাজ পড়া এরপর হতে পারে দান করা হজ পালন করবেন যদি সামর্থ্য থাকে এরকম আরও অনেক কাজ এ সময় আপনি ঐচ্ছিক কাজগুলো বেশি বেশি করে করবেন নফল কাজগুলো বেশি করবেন তাহলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন অবিচলিত থাকতে পারবেন সবগুলো নফল কাজ এ সময় বেশি করে আল্লাহ তালা জিকির করবেন বেশি করে আল্লাহকে স্মরণ করবেন এ সময় কোরআন পড়বেন যতদূর পড়া সম্ভব আর মনে রাখবেন যতদূর সম্ভব এবং যেটা মনে থাকবে সেটা বারবার পড়বেন যাতে করে সেগুলো ভুলে না যান তাছাড়াও এটা খুবই গুরুত্বপূর্ণ সেই কাজগুলো থেকে বিরত থাকবেন যেগুলো আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যাবে যেগুলো ক্ষুতশয় শয়তান যেমন অনইসলামিক অনুষ্ঠান দেখা বা অনসলামিক কোন সিনেমা অনইসলামিক গান শোনা মিউজিক তোম প্রধান একটা কারণ অনেক মুসলিম আছে তারা মনে করে যে রমজানে আমরা যে ভালো কাজগুলো করি সেগুলো এক ধরনের প্রথা অথবা ঐতিহ্য এটা সমাজের প্রথা যে রমজান মাসে রোজা রাখতে হবে তারপর রমজান মাসে তারাবির নামাজ পড়ব ভালো কাজ করব। যেন একটা প্রথা যেন এটা আল্লাহ ইবাদত করা নয় অনেক লোক আছে যারা তারাবির নামাজ পড়ে তার মানে ক্যামলায়াল একনিষ্ঠ ভাবে তবে দুর্ভাগ্যজনক অনেক ফরজ নামাজ তারা মিস করে আর এটা মোটেও ঠিক না কারণ ফরজ নামাজ আবশ্যিক কিন্তু তারাবি আবশ্যিক না এটা শুননাতে মোহাকা এটা মুস্তাব তাহলে অনেকে এটাকে ভাবে প্রথা রমজানের কাজগুলোকে মনে করে প্রথা মনে করে ঐতিহ্য সেজন্য রমজান মাস চলে গেলে তারা সবকিছু ভুলে যায় কথা আগে বলেছি যেন আল্লাহ সব শুধু রমজান মাসে থাকেন অন্য কোন মাসে থাকেন না দুই নম্বর পয়েন্ট হচ্ছে রমজানে যে পরিবেশ আর পরিস্থিতি আমরা সাধারণত দেখতে পাই রমজান চলে গেলে সেটা আর থাকে না আর এ কথা আগেও বলেছি এ সময় যদি ন্যানিষ্ঠ বন্ধু বান্ধব আর ভালো মানুষের সাথে মেশেন তাহলে অবিচলিত থাকার সম্ভাবনাও বেশি থাকে আর তিন নম্বর যে দুর্বলমানের কারণে অনেক সময় ন্যানিষ্ঠ কাজের পরিমাণ কমে যেতে থাকে রমজানের শুরুতে মানুষের আগ্রহ বেশি থাকে মাঝে মধ্যে বাড়াবাড়িও করে ফেলে সেজন্য আমরা দেখি তারাবির প্রথম নামাজে মসজিদ একেবারে মানুষজনে ভর্তি থাকে লাইলের জন্য এরপর মানুষ কমতে থাকে আর রমজানের শেষের দিকে একেবারেই সেটা কমে যায় সেজন্য আমরা বাড়াবাড়ি করবো না অতি আগ্রহ বা অতি উৎসাহ দেখাবো না কারণ আমাদের নবী বলেছেন যে কাজটা হবে নিয়মিত সেটা সবচেয়ে ভালো কাজ যদি সামান্য হয় অল্প সময় ধরে বেশি কাজের চেয়ে এটা ভালো তাহলে আমরা এমন কাজ করব যেগুলো নিয়মিত আর ইমান মজবুত থাকতে হবে আর সবশেষ পয়েন্ট যে আমাদের নবী মোহাম্মদের একটা হাদিস মাসনাদ আহমদ খন্ড নম্বর দুই পৃষ্ঠ নম্বর দুইশো তিরিশ হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ প্রিয়নবী বলেছেন এই পবিত্র রমজান মাসে শয়তান থাকে সে বাঁধা বেহস্তের দরজা এই সময় খোলা থাকে আর দোজকের দরজা থাকে বন্ধ তাহলে রমজান মাসে শয়তানের প্রয়োজন কম থাকে কারণ শয়তান তখন সেগুলো বাঁধা থাকে রমজান মাস চলে গেলে প্ররোচনা বেড়ে যায় শয়তান সক্রিয় হয়ে ওঠে সত্য থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনাও তখন বেড়ে যায় আর পবিত্র রমজান মাসে দুজকের দরজা বন্ধ থাকে বেহেস্তের দরজা থাকে খোলা তাই ভালো কাজের সম্ভাবনা বেশি এই হচ্ছে কয়েকটা কারণ যেগুলোর জন্য আমাদের মধ্যে অনেকে অবিচলিত থাকতে পারেন না রমজান মাস চলে গেলে আমরা এটাকে অতিক্রম করব কিভাবে এটা দেখে মনে হতে পারে যে রমজানের পরে আমরা আরো অনেক খারাপ হয়ে যাই ভালো হওয়ার বদলে এই সীমাবদ্ধতাকে অতিক্রম করব কিভাবে কি কারণে এই দুরবস্থা তৈরি হচ্ছে প্রথমে আমাদের মুসলিমদের বুঝতে হবে যে এই রমজান মাস কোন ঐতিহ্য বা নামাজ পড়ব রোজা রাখব এমন না যে শুধু নির্দিষ্ট সময়ের জন্য এগুলো করব আমরা এটা করছি আল্লাহ সামানা আলার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা ফরজ কাজ আর ঠিকভাবে পালনের ফলাফল সারা বছর থাকবে ইনশাল্লাহ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা হিজর অধ্যায় নম্বর পনেরো আয়াত নিরানব্বই প্রতিপালকের ইবাদত করো শেষ সময় আসা পর্যন্ত মানে মৃত্যু পর্যন্ত তার মানে এই না যে আল্লাহ তালার ইবাদত করবেন শুধু রমজান মাসে ইবাদত করবেন সারা জীবন ধরে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত আপনার মৃত্যু পর্যন্ত আর আমরা আল্লাহ তালার পথে চেষ্টা সংগ্রাম করব আর আমরা ন্যায়নিষ্ঠ মানুষের সাথে মিশবো রমজান মাস চলে গেলে মিশব তাদের সাথে যারা ন্যায়নিষ্ঠ সরল পথে আছেন তাদের সাথে আর পবিত্র করণ আমাদের বলছে তোমরা একে অপরকে সাহায্য করবে আমরা একে অন্যকে পথ দেখাবো সাহায্য করব যাতে আমাদের ইমান আর মজবুত হয় সরল পথে থাকতে পারে আর ইবাদতের বিভিন্ন কাজ কঠিন মনে করা উচিত না আমরা মনে করব না যে কাজগুলো বিরক্তিকর অথবা খুব ঝামেলাপূর্ণ এর আসল কারণটা জানে না অনেকের কাছে তাই এটা বিরক্তিকর মনে হয় আমরা চেষ্টা করব ভালো কাজ করতে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরান কাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর যদি আমার উদ্দেশ্যে চেষ্টা করো তাহলে তোমাদের পথ খুলে দেব যদি আল্লাহর উদ্দেশ্যে জিহাদ করেন জিহাদ ফি আল্লাহ তালার উদ্দেশ্যে চেষ্টা করেন তিনি আমাদের জন্য কাজ সহজ করে দেবেন আর আমাদের নবী মোহাম্মদ ইসলামের একটা হাদিস আছে সহি মুসলিমে খন্ড নম্বর চার হাদিস নাম্বার ছয় হাজার সাতশো আটাত্তর প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে বেহস্তের চারপাশে রয়েছে পরিশ্রম আর দোজখের চারপাশে রয়েছে প্ররোচনা মানুষ মনে করে ইবাদতের কাজগুলো অনেক পরিশ্রমের ভালো কাজ করা কঠিন আর শয়তান প্ররোচিত করে তাদেরকে দুর্যোখের দিকে আসতে তাহলে আমরা এই ক্ষত শয়তানকে এড়িয়ে চলব তার মানে শয়তানের পদচিহ্ন আর থাকব সরল পথে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আমাদের খেয়াল রাখতে হবে যেন আল্লাহ স্নান তালার উদ্দেশ্যে চেষ্টা করে যাই এতে করে আমরা উপকার পাবো এই দুনিয়ায় পাশাপাশি আখিরাতেও আর আমরা একটা দোয়া করতে পারি আল্লাহ সাবান তালার উদ্দেশ্যে এটা আছে পবিত্র কোরআনের সূরা আনাম ওদ নম্বর 6 আয়াত বলা হয়েছে যে ইন্না সালাতি ও মাতা আল্লাহি যে নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি এবং হজ আমার জীবন এবং মৃত্যু সবকিছু আল্লাহ তালার উদ্দেশ্যে যিনি হলেন এই বিশ্বজগতের জগতের পালন কর্তা তাই আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমার নামাজ শুধু তোমার জন্য আমার কোরবানি আর হজ শুধু তোমার জন্য আমার জীবন এবং মৃত্যু তোমার জন্য যিনি বিশ্বজগতের প্রতিপালক তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সরল পথে রাখবেন আমরা অবচলিত থাকবো পরবর্তী রমজান পর্যন্ত ইনশাআল্লাহ এবং আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে সেই অবস্থানে নিয়ে যান ইনশাআল্লাহ জাকির এই পবিত্র রমজান মাসে আমরা আরো ধৈর্যশীল হওয়ার ট্রেনিং নেই আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন অর্থাৎ সবর পবিত্রকরণে এই শব্দটা আছে একশো বার এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন করণে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন আল্লাহ করে বলেছেন সুরা বা অধ্যে নাম্ব দু ৫ যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে। আর বিনত বাদে এটা সবার জন্যই কঠিন। আল্লাহ করে বলেছেন ুরা বাকার অধ্য নাম্বার দু এ সাতে পানন।ইল জিনা আ মানুষ ই আল্লাহ মাসাব্রী যে হে মুমিনগণ আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় আর নামাজের মাধ্যমে। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী আর আল্লাহ কথা আবার বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো থেকে একশো সাতান্ন নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে ধনসম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী এরপর বলা হয়েছে আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব আল্লাহ তালার কাছ থেকে এসেছি আল্লাহ তালার কাছে ফিরে যাব প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন ছোট্ট বিরতি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান আর ডেট উইথ ডাক্তার জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার আর আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান ড জাকির এই পবিত্র রমজান মাসে আমরা আরো ধৈর্যশীল হওয়ার ট্রেনিং নেই আপনি কি আমাদের দর্শকদের ধৈর্যের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন আপনি যদি এখানে ধৈর্য সম্পর্কে বলেন অর্থাৎ সবর পবিত্রকরণ এই শব্দটা আছে একশো বার। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগুলোর মধ্যে একটা ধৈর্য ধরলে আল্লাহর কাছাকাছি যেতে পারবেন কোরেনে অনেক জায়গায় বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাহায্য করে থাকেন আল্লাহ সুরা অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ যে আল্লাহর সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় নামাজের মাধ্যমে আর বিনীতগণ বাদে এটা সবার জন্যই কঠিন আল্লাহ কোরেনে বলেছেন সুরা বাকার অধ্যায় নাম্বার দুই আয়াত একশো তেপান্ন যা আইউ আলীনা আম মানুষ যে হে মুমিনগণ আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য অধ্যবসায় আর নামাজের মাধ্যমে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা ধৈর্যশীল অধ্যবসায়ী আর আল্লাহ এই কথা আবার বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত একশো থেকে ১৫৭ সাতান্ন নম্বর পর্যন্ত যে নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় আর কিছু ক্ষুধা দিয়ে ধন সম্পদ জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর তারাই সফল হবে যারা ধৈর্যের সাথে অধ্যবসায়ী এরপর বলা হয়েছে আর যখন তারা বিপর্যয়ের মধ্যে পড়ে তখন বলে ইন্না ও ইন্না ইহি রাজন আমরা তার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব আল্লাহ আল্লাহতালার কাছ থেকে এসেছি আল্লাহ তালার কাছেই ফিরে যাব এখানে বলা হচ্ছে ধৈর্য এবং কথা আল্লাহ পবিত্র বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত দুইশো যে ইমানদার গণ তোমরা ধৈর্য ধারণ করো আর অবিচলিত থাকো একে অন্যের শক্তি বাড়াও যাতে সফল হতে পারো আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা হুদ অধ্যায় নম্বর এগারো আয়াত নম্বর একশো পনেরো এবং তোমরা ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ নিশ্চয়ই সৎকর্মপরায়ণদের শ্রম ফল নষ্ট করবেন না আল্লাহ এটা আবার বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত 127 যে ধৈর্য ধরো কারণ তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্যই আবার ভেসে যেতে গেলে অন্যতম প্রধান একটা শর্ত صبر মানে ধৈর্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত 1 থেকে 3 ওয়াল আসর ইন্নাল ইনসানাল ফিকুছর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাতি ওয়া তাওয়াসাও বিল হক্কি ওয়া তাওয়াসাও মানুষ সব সময় ক্ষতিগ্রস্ত হয় শুধু তারা বাদে যারা ইমান আনে যারা সৎকাজ করে মানুষকে সত্যের পথে আহ্বান করে ধৈর্য এবং অধ্যবসের পথে আহ্বান করে তাহলে ভেজতে যাওয়ার অন্যতম শর্ত হচ্ছে আপনাকে সবর করতে হবে ভেজতে যেতে লাগবে মিনিমাম চারটা শর্ত ইমান সৎকাজ সত্যের পথে আহ্বান করা ধৈর্য এবং অধ্যবসের পথে আহ্বান করা যদি আর একটা অবাধ যায় স্বাভাবিক পরিস্থিতিতে ভেজতে যেতে পারবেন না কারণ আল্লাহ বলেছেন ধৈর্য এখানে অবশ্যই লাগবে যদি আল্লাহ আপনাকে ক্ষমা করেন সেটা আলাদা ব্যাপার আল্লাহ বলেছেন সুরান্নি সাউদ্দা চার এক আটচল্লিশ এছাড়াও সুরান্নি এক একশো ষোলো আল্লাহ তালা চাইলে যে কোনো গুণা ক্ষমা করতে পারেন তবে শিরকের গুণা কখনো ক্ষমা করবেন না তাহলে স্বাভাবিক পরিস্থিতিতে যদি এই চারটা শর্তের একটাও বাদ যায় বেহতে যেতে পারবেন না তার মধ্যে একটা হচ্ছে সবর পবিত্র কোরআনে আছে সুরা ইনশিরা অধ্যায় চুরানব্বই আয়াত পাঁচ ও ছয় যে প্রত্যেক কষ্টের পরই রয়েছে পুরস্কার প্রত্যেক কষ্টের পরে রয়েছে সাফল্য তার মানে কঠিন সময় আসবে তবে ইনশাল্লাহ সব শেষে থাকবে সাফল্য তাই আমরা সরল পথে থাকবো সবুর করব আর আগেও বলেছে সবুর শব্দটার মানে ধৈর্য ধৈর্য ধরলে হবেন আত্মসংযমী এছাড়াও সবর মানে হচ্ছে নিয়মিত এর মানে আত্মসংযম এর মানে সহিষ্ণুতা এর মানে অধ্যবস এরকম আরো অনেক আর একজন যদি ধৈর্য ধরে তাহলে সে সফল হবে যে লোক ধৈর্য ধরে না সে খুব বিরক্ত হয় খুব রেগে যায় তার মেজাজ ওঠানামা করে হয়তো কর্মচারীদের ছাঁটাই করলো হয়তো স্কুল থেকে ছাঁটাই হবে হয়তো অন্যদের সাথে খারাপ ব্যবহার করে অধৈর্য হওয়াটা মোটেও ঠিক না কাজটা হয়তো করতে পারতেন কিন্তু অধৈর্যের কারণে পারবেন না আর যে মানুষটা শান্ত থাকে স্থির থাকে সে সঠিকভাবে চিন্তা করতে পারে এতে সফলতা বেশি আসে যে মানুষটা অধৈর্য রেগে যায় বিরক্ত হয়ে যায় হতাশ হয়ে পড়ে যে কাজটা পারে সেটাও তখন হয়তো পারবে না আর ধৈর্য ধরলে যেটা পারেন না সেটাও হয়তো তখন আপনি করে ফেলতে পারেন ধৈর্য খুব গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য এই পৃথিবীতে আর পাশাপাশি আখিরাত। আল্লাহ তালা যেন আমাদের নেতিবাচক দিকগুলো কমিয়ে দেন আমরা যেন আরো ধৈর্যশীল হতে পারি তাহলে আমরা সফল হব। ইহকালে পরকালে ইনশাল্লাহ পরের প্রশ্ন ডাক্তার জাকির এটা প্রসঙ্গ হল এখনকার দিনে রমজান মাস শেষ শয়তান মুক্ত হয়ে গেছে তরুণ সমাজের অনেকেই বাকিদের কথা নাইবা বললাম বয়স্ক লোকজনও আবার টেলিভিশন দেখার খারাপ স্বভাবটা রপ্ত করে আপনি কি আমাদের দর্শকদের এই টেলিভিশন দেখার ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে কিছু বলবেন এই টেলিভিশন এতে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি এতে ক্ষতি হবে আধ্যাত্মিক ক্ষেত্রে নৈতিক ক্ষেত্রে সামাজিক আর অর্থনৈতিক ক্ষেত্রে টেলিভিশনের ক্ষতির দিকগুলো নিয়ে একটা লেকচার দেয়া যায় এক নম্বর টেলিভিশনকে আমি বলে থাকি একটা খুতুয়াতু শয়তান এটা শয়তানের পদচিহ্ন এর অনেক কারণ এক নম্বর হচ্ছে যে এটা অনেক সময় মানুষের নামাজ পড়ায় বাধা দেয় একজন লোক টিভিতে অনুষ্ঠান দেখছে একজন মুসলিম যদিও নামাজের সময় হয়েছে আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট পরে এভাবে একটার পর একটা অনুষ্ঠান দেখতে গিয়ে সে নামাজ মিস করে ফেলে দুই নম্বর টেলিভিশনে অনেক বেশি অশালীনতা প্রচার করা হয় আপনারা যে চ্যানেলগুলো দেখবেন সেখানে অশালীনতা অনেক বেশি আছে আল্লাহ করেন বলেছেন সুরান্ন অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জা হেফাজত করে একজন পুরুষ যখন কোন মহিলাকে দেখে যদি তখন তার মাথায় কোন খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করে নেবে পরের আয়াত বলছে মহিলাদের সুরান্নুর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মুহিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানে হেফাজত করে কোন পুরুষকে দেখে তার মনে বাজে চিন্তা আসলে মাথা নিচু করবে তাহলে এখন কিভাবে একজন মুসলিম টেলিভিশন দেখে যেখানে মহিলাদের দেখানো হয় হিজাব ছাড়া অভদ্রভাবে তাদের অনেকে যেভাবে পোশাক পরে সেটা শরীর ঢাকার বদলে প্রদর্শনই করে বেশি আর আপনি দেখবেন যে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলগুলোতে নিরানব্বই পার্সেন্টের বেশি টিভি চ্যানেলগুলো নিরানব্বই পার্সেন্টের বেশি হচ্ছে হারাম ইসলামিক দৃষ্টিভঙ্গিতে হয়তো লোকে বলবে নিউজ চ্যানেল তো দেখা যায় সেখানেও দেখবেন যে মহিলারা যেভাবে খবর পড়ে কোনো রকম হিজাব মেনে চলে না আর যে অশালীনতা দেখানো হয় এটা খুবই ক্ষতিকর এ নিয়ে কিছু রিপোর্ট আছে সময় পেলে পরে বলবো আর দ্বিতীয়টা হচ্ছে অশালীনতা টিভি চ্যানেলগুলোতে তিন নম্বর হচ্ছে অপব্যয় করা টিভি চ্যানেলগুলোতে অনেক বিজ্ঞাপন দেখবেন সেগুলো দেখে এমন কিছু কিনতে ইচ্ছে করে যেটার আসলে প্রয়োজন নেই হয়তো দেখলেন লেটেস্ট একটা গাড়ি এসেছে মার্কেটে তখন কেনার ইচ্ছে হয়ে গেল অথবা বড় একটা বাড়ি কিনলেন প্রয়োজন নেই তারপরও খরচ করছেন এটা অপব্যয় আর আল্লাপিতকরণে বলেছেন সুরাইশরা অধ্যায় নম্বর সতেরো আয়াত ছাব্বিশ ও সাতাশ যে তন অপব্যয় করোনা বাজে খরচ করোনা কারণ নিশ্চয়ই যে ব্যক্তি অপব্যয় করে সে শয়তানের ভাই চার নম্বর পয়েন্ট যে এতে অনেকেই আকৃষ্ট হয় জাকজমক ব্যাপারে আর খ্যাতিতে তখন তারা এই জাকজমকে অংশও নিতে চায় অভিনেতা বা অভিনেত্রীদের দেখে তাদের মতো পোশাক পরে ভাবভঙ্গি নকল করতে চায় তারা হয়ে যায় তাদের আদর্শ হয়ে যায় হিরো নবী মহম্মদ ইসলাম এবং তার সাহাবিগণ তখন না পাঁচ টেলিভিশনে অনেক বেশি ভায়োলেন্স দেখানো হয় এতে মানুষজন প্রভাবিত হতে পারে এটা নিয়েও কিছু রিপোর্ট আছে এছাড়াও মাদকাসক্তি বেড়ে যায় ঝগড়া বিবাদ বেড়ে যায় তারা এগুলোতে সক্রিয় অংশ নেয় যে ও টেলিভিশনে দেখেছি ড্রাগস নিতে খুব ভালো লাগে যখন কম বয়সী আর মেয়েরা এসব দেখে তারা সেগুলো টেস্ট করে দেখতে চাই এভাবে মাদকাশক্তি বেড়ে যায় মদপান বেড়ে যায় এরকম আরো অনেক কিছু এখানে আমি কয়েকটা রিপোর্টের কথা মাত্র বলছি একটা রিপোর্ট করা হয়েছিল শিশুদের উপর টেলিভিশনের প্রভাব নিয়ে উনিশশো সাল থেকে এ পর্যন্ত হাজার খানেক রিসার্চ হয়েছে শিশু আর তরুণদের উপর টেলিভিশনের প্রভাব পড়া নিয়ে এরকম একটা রিপোর্ট পেশ করা হয়েছিল সিনেট কমিটি অব জুডিশিয়ারি আমেরিকাতে উনিশশো সালে বলা হয়েছে যেহেতু এইসব বাচ্চা ছেলে মেয়েরা আর তরুণ তরুণীরা টেলিভিশন দেখে এতে করে তাদের জীবন হয়ে যায় ভায়োলেন্ট তারা হবে বেপরোয়া আর হয় অসামাজিক আর হিউস্টনে প্রকাশিত একটা রিপোর্ট বলছে সেখানে জরিপ করা হয়েছিল বিরানব্বই সালে যখন একটা শিশুর বয়স দশ বছর হয় আর সে যদি এরকম গড়পর্তা আমেরিকান শিশুর মতো টেলিভিশন অনুষ্ঠান দেখে তাহলে সেই শিশু ততদিনে দুই লক্ষ ভায়োলেন্ট দৃশ্য দেখবে আর চল্লিশ হাজার খুন চিন্তা করেন এগুলো শিশুদের মনে কেমন প্রভাব ফেলবে আমেরিকান কাউন্সিল অব পেড্রিয়াটিক হয়েছে দু হাজার এক সালে বলা হয়েছে যে শিশুদের মৃত্যু বা তরুণ বা কিশোরদের মৃত্যু শুধু ভায়োলেন্সের কারণে তার মানে হোমিসাইড সুইসাইড আর ট্রমার হার অনেক বেশি বিভিন্ন রোগের চেয়ে ক্যান্সারের চেয়েও বেশি হৃদরোগের চেয়েও বেশি ভায় শিশুরা বেশি মারা যায় এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছিল কাইসার ফাউন্ডেশনে দুই সালে সেখানে বলা হয়েছে যে গড়ে একজন আমেরিকান শিশু প্রতি সপ্তাহে টেলিভিশন দেখে সাড়ে চুয়াল্লিশ ঘণ্টা তার মানে প্রতিদিন সে টেলিভিশন দেখে অথবা কম্পিউটারে বিভিন্ন গেমস খেলে অথবা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকে সব মিলিয়ে প্রতিদিন সাড়ে ছয় ঘণ্টা তার মানে অন্য কোনো কাজে এত সময় লাগে না টেলিভিশনের সামনে বসে থাকা আর কম্পিউটার স্ক্রিন শুধুমাত্র ঘুম বাদে ঘুমানোর সময়টা একটু লাগে এটা বাদে অন্য সবগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি সময় এখানে আর শিশুদের জীবনযাত্রার উপর যে প্রভাব পড়ে সেটা দারুণভাবে ক্ষতিকর একবার একটা রিসার্চ করা হয়েছিল যে বিভিন্ন ভিডিও অ্যালবামগুলোর প্রভাব কিরকম এরকম ভিডিও অ্যালবাম দেখবেন নাচ গান আর মিউজিক এগুলো মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায় সেজন্য আমি বলি কুতু আতঃশয় তান এটা একটা রিসার্চ হয়েছিল টেলিভিশনে যৌন দৃশ্য দেখানোর উপর এটাও ক্ষতিকর বেশিরভাগ চ্যানেল স্যাটেলাইট টিভি আমেরিকাতে সেগুলো পর্নোগ্রাফি ইংল্যান্ডে পর্নোগ্রাফিক চ্যানেল সবচেয়ে বেশি লাভ করে যে টিভি চ্যানেলগুলো সেগুলো হচ্ছে পর্নোগ্রাফিক চ্যানেল আর সবচেয়ে সস্তায় পর্নোগ্রাফিক চ্যানেল এখন বিনোদন চ্যানেলগুলো অশ্লীলতা দেখাতে শুরু করেছে দর্শক বাড়ানোর জন্য আর মানুষজন ধীরে ধীরে এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে ভারত বেশ রক্ষণশীল একটা দেশ প্রাচ্যের একটা দেশ বিশত্রিশ বছর আগে তখন ভারতে যেসব সিনেমা তৈরি করা হতো সেখানে হয়তো কোনো প্রেমের দৃশ্য দেখাবে তখন দেখানো হতো দুটো ফুল ব্যাস বোঝানো হতো প্রেমের দৃশ্য পরবর্তীতে দেখবেন নায়ক নায়িকারা একটা গাছকে ঘিরে দৌড়াচ্ছে এটা প্রেমের দৃশ্য এখন দেখবেন তারা জনসমক্ষে চুমু খাচ্ছে সিনেমাতে এমনকি বিছানাতেও যাচ্ছে আর এটা খুব নর্মাল তাহলে এভাবে সব শুরু প্রথমে দেখানো হলো সিম্বলিক ফুল দিয়ে প্রেমের দৃশ্য তারপর এখন খোলামেলা খোলামেলা বিছানা দৃশ্য এরকম আরো অনেক অশ্লীলতা আর এই জিনিসটা এখন চলে এসেছে টেলিভিশন চ্যানেলগুলোতেও বিভিন্ন চ্যানেল যেমন ফ্যাশন টিভি ইত্যাদি সেজন্য আমরা এ ব্যাপারে সাবধান যে আমাদের স্কুলে যেসব ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে আমাদের নিয়ম হচ্ছে তাদের বাসায় কোনো কেবল টিভি থাকতে পারবে না যদি পিস টিভি দেখতে চায় যদি নিজস্ব ডিস থাকে যেখানে শুধু পিস টিভি দেখা যাবে তাহলে অনুমতি আছে তবে যদি দেখা যায় কেবল টিভি যেখানে পিস টিভির সাথে আরো একশোটা বা আশিটা হারাম টিভি চ্যানেল আছে তখন বলি দেখার দরকার নেই কারণ ইসলাম বলছে বড় ক্ষতি ঠেকাতে গেলে ছোট ক্ষতি মেনে নেওয়া যায় বড় ক্ষতি এই হারাম চ্যানেলগুলো আর ছোট উপকার টিভি তবে সবচেয়ে ভালো শুধু পিস টিভি একটা ডিকোডারের চ্যানেলটা ধরেন এটাই ভালো আর খুব কম চ্যানেল আছে যেগুলো ইসলামিক মানুষকে নিয়ে যাবে সরল পথে খুব কম সেটা হয়তো এক কম হবে টিভি চ্যানেল আল্লাহর কাছে দোয়া করে আরো ইসলামিক চ্যানেল হোক আর সেই চ্যানেলগুলো কোরআন এবং সুন্না মেনে চলবে এটা খুবই গুরুত্বপূর্ণ না হলে তারাও বিপথে চলে যাবে মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মতো দর্শক বাড়ানোর জন্য এই চ্যানেলগুলো বিপথে চলে যেতে পারে আর দোয়া করি আমরা যেন সরল পথে থাকতে পারি এ হল সংক্ষেপে টেলিভিশনের কিছু ক্ষতিকর প্রভাব এটার উপরে একটা লেকচার দেয়া যায় প্রিয় ভাইয়ে বোনেরা ইনশাআল্লাহ আবার দেখা হবে এখন ছোট্ট বিরতি প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাইয়ে বোনেরা আসসালামু আলাইকুম এই অনুষ্ঠানে স্বাগতম রমজান আ ডেট উইথ ডিরেক্টর জাকির আমি আপনাদের হোস্ট ইসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক এই রমজান থেকে পরের রমজান আসসালামু আলাইকুম ডক্টর জাকির ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সবশেষে ডক্টর জাকির যদি সব মিলিয়ে বলতে চাই আপনি আমাদের পিস টিভির দর্শকদের কি উপদেশ দেবেন এবং আমরা অনেকগুলো ইন্টারভিউতে আলোচনা করেছি এই রহমতের মাস পবিত্র রমজানে যার টপিকও রমজান এই কথাটা আমি প্রথম পর্বে বলেছি যে আমি যে উত্তরগুলো দেব আমি এখন একজন ছাত্র বিশেষজ্ঞ নই এই উত্তরগুলো আপনার বিভিন্ন প্রশ্নের জবাবে আমি যে উত্তরগুলো দিয়েছি এগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত আমি নিজেকে মনে করি ছাত্র এখনো শিখছি আমি এখানে যেটা করেছি তালে সেটা হলো বিশেষজ্ঞগণের মতামতগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যাচাই করেছি আর রেফারেন্স দিয়েছি ওনারা বিখ্যাত বিশেষজ্ঞ আমরা কিছুই না আমি সেই বিশেষজ্ঞগণের কথা বলেছি যারা কোরআন হাদিস মেনে চলেছেন আর আমি এটা জানি এ ব্যাপারে আগেও বলেছি যে পবিত্র রমজান মাস নিয়ে পবিত্র কোরআনে সরাসরি মোট চারটা আয়াত আছে সুরভ আঁকার অধ্যায় দুই আয়াত একশো তিরাশি আয়াত একশো চুরাশি আয়াত একশো পঁচাশি এবং আছে বেশিরভাগ উত্তর দিয়েছি হাদিস থেকে বিশেষজ্ঞগণ কিছু উত্তর দিয়েছেন জৈফ হাদিস বা মৌধু হাদিস থেকে আমি সেটা করিনি আমি তাদের কথা বলেছি যারা উত্তর দিয়েছেন সহি হাদিস থেকে দর্শকদের মধ্যে কেউ কেউ হয়তো একটু হতাশ হতে পারেন তাদের খারাপ লাগতে পারে কারণ আমি যে উত্তরগুলো দিয়েছি সেগুলো তাদের মন মতো বা প্রত্যাশিত হয়নি সেজন্য আমি ক্ষমা প্রার্থী তবে সত্যি কেবল একটাই আমি এখানে যেটা করেছি বিভিন্ন মতামত যাচাই করেছি আর সেই উত্তরটা দিয়েছি যেটা কোরআন হাদিসের কাছাকাছি থাকে এটাই সব তবে এর উত্তরগুলো আমার নিজের থেকে বানানো না এই উত্তরগুলো বিভিন্ন বিশেষজ্ঞের মতামত কারণ ফতোয়া দিতে পারেন ওনারা আমি কোনো ফত দিতে পারি না আমি যেটা করেছি এগুলো সংগ্রহ করে আপনাদের সামনে বলেছি আর রেফারেন্স দিয়েছি রেফারেন্সের সময় আমি একটা দিকে খেয়াল রেখেছি আমাদের এই প্রশ্নোত্তর পর্বে আমি সেই হাদিসগুলো রেফারেন্স দিয়েছি যেগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়েছে আর কোরআনের কথা যদি বলতে হয় এখানকার উদ্ধৃতি সেগুলো কোরআনের ইংরেজি অনুবাদ থেকে আবদুল্লা ইসুফ আলী আর সোহি ইন্টারন্যাশনাল আর হাদিসের কথা যদি বলতে হয় সবগুলো হাদিস ইংরেজিতে অনুবাদ করা হয়নি বেশিরভাগ কুতুবস্তিতা অনুবাদ করা হয়েছে তবে বাকি আছে সুনান তিরমিজি এর কিছু অংশ এখনো অনুবাদ করা হয়নি আমি যে এফারেন্ডস দিয়েছি এগুলো আসলে সোহী হাদিসের ইংরেজি অনুবাদ সবচেয়ে কমন হাদিসগুলো আছে শোহী বুখারিতে যে হাদিসগুলো বলেছি সেগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ মহসেন খান প্রকাশ করেছিল দারুস সালাম পাবলিকেশন রিয়াদ সৌদি আরব এছাড়াও হাদিস বলেছি সোহী মুসলিমের এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন আব্দুল হামিদ সিদ্দিকী আর প্রকাশ করেছে দারুল আরাবিয়া এটা লেবাননের বৈরুতে আরো হাদিস বলেছি দাউদের আর এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন প্রফেসর আহমেদ হাসান এটা প্রকাশ করেছে কিতাব ভবন নয়াদিল্লি ভারত এরপর সুনান আল এর হাদিস এই হাদিসগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন মোহাম্মদ ইকবাল সিদ্দিকী এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশন পাকিস্তানের লাহোর থেকে এরপর সুনান ইবনে ইংরেজিতে অনুবাদ করেছেন তুফাইল আনসারি এটা প্রকাশ করেছে কাজী পাবলিকেশন লাহোর পাকিস্তান এছাড়া আমি এখানে আরো থেকে হাদিস বলেছি সেটা মত্তা এগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন এফ আমিরা মাত্রাজি আর এটা প্রকাশ করেছে দারুল ফিকর লেবাননের বৈরুতে তাহলে হাদিসের এই সাতটা বই ইংরেজিতে অনুবাদ হয়েছে বিভিন্ন প্রশ্নের উত্তরে এগুলো রেফারেন্স দিয়েছি আমি সবগুলো ইংরেজিতে আছে মাঝে মধ্যে আরবি থেকে আলাদা চেক করলে কিছুটা পার্থক্য পাবেন এবার আহাদেশের উপর অন্যান্য বইগুলো সব আরবিতে আছে এই রেফারেন্সগুলো শুধু আরবিতে আছে যেমন সুনান তিরমিজি মাসনাদ আহমদ সুনান বাই হাক্কি তারপর মোস্তাদ আল হাকিম মুসান্নাফ ইবনে আবি সাহেবা মুসান্নফ আব্দুর রাজ্জাক সহি ইবনে খুজাইমা সাহি ইবনে হেব্বান সহিয়া তরগিব সহি জামিয়া সিলসিলা আল সহিয়া তারপরে এরকম আরো অনেক এটা বলছি কারণ যে রেফারেন্স গুলো দিয়েছি সেগুলো যদি চেক করে দেখেন তাহলে আমার বলা উৎসগুলো আপনাদের খুঁজে পেতে সুবিধা হবে তাই আমি বলবো যে আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার মত করে যাতে করে দর্শকরা উপকৃত হতে পারেন এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদের সফল করুন আমি যা কিছু ভালো আর সঠিকভাবে বলেছি সেগুলো আল্লাহ পক্ষ থেকে এবং ভুল সব কিছু আমার এবং শয়তানের পক্ষ থেকে এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এবং দর্শকদের প্রচেষ্টাকে তিনি যেন কবুল করে নেন যাতে তার জন্য সংগ্রাম করতে পারি তার আরও কাছাকাছি আসতে পারি আল্লাহ এটা কবুল করুন আমিন 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 আলহামদুলিল্লাহ আপনি সেই কথাগুলি বললেন যেগুলো আমি বলতে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর সবশেষে আমি একটা কথা বলতে চাই এটা আমার সৌভাগ্য যে আপনার ইন্টারভিউ নিয়েছি এই দীর্ঘ বত্রিশ দিন ধরে এটা আলহামদুলিল্লাহ শুনে খুব ভালো লাগলো আর আমার মনে হয় আমরা যে পথ চলা শুরু করেছি সেটা এর পরেও চলতে থাকবে এর পরের বছর তার পরের বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবাহ তালা আমাদের সামর্থ্য দেন যাতে আমরা আল্লাহর কাজ করে যেতে পারি আল্লাহর কাজ আর প্রচার করব কোরআনের বাণী আর নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাহ পৃথিবীর সব মানুষের জন্য আর পবিত্র কোরআনে এভাবেই বর্ণনা দেওয়া হয়েছে এটাই হল কথার শেষ কথা তাহলে ড জাকির জাজাকাল আল্লাহ আর আল্লাহ তালা যেন আপনাকে এই বত্রিশ দিনের প্রচেষ্টার জন্য পুরস্কৃত করেন আপনিও যেন পুরস্কার অসাধারণ একটি অনুষ্ঠান আমি দারুণ উপভোগ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পুরস্কার দেবেন প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা পিস টিভির প্রিয় দর্শক আল্লাহ সুবান যেন দিনের পথে অবিচল রাখেন এই রমজান থেকে এর পরে রমজান পর্যন্ত আপনাদের আর আমাদের জাজাকাল্লা খায়ের আসালাম আলাইকুম ওরিাত آه آه مسلمين مؤمنين للإله عابدين شهرنا صبر وعتق وقلوت فيه صدق يومنا صبر ورق بدموع البائسين رمضان قد أهل بالصيام وأطل مسعدا أهلا وفي في كل